आगामी 7ই মে থেকে শিলিগুড়ি তুফানি সংঘ ক্লাবে জুনিয়র শিলিগুড়ি টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2023 অনুষ্ঠিত হতে চলেছে। শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন সংস্থার সদস্যরা। জানা গিয়েছে বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং রোটারি ক্লাব অফ উত্তরায়ণের সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। সমস্ত জেলা থেকে প্রতিযোগীরা অংশ নেবে। অনূর্ধ্ব 11, 13, 15 এই তিনটি বিভাগে খেলা হবে। এদিন বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মান্তু ঘোষ বলেন, এটা অল বেঙ্গল শিলিগুড়ি টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ হচ্ছে, র্যাঙ্কিং টুর্নামেন্ট, স্টেজ টু টুর্নামেন্ট হচ্ছে। মেইন স্পন্সরার হচ্ছে এখানে রোটারি ক্লাব অফ শিলিগুড়ি উত্তরায়ণ। তাদের সহযোগিতায় আমরা এই টুর্নামেন্টটা করতে পাচ্ছি। তারা মেইন টুর্নামেন্টের আমাদের বাজেট হচ্ছে 3 লাখ টাকা মতো আছে। প্রাইজ মানি আছে হচ্ছে 42,400 মতো। এই মুহূর্তে অ্যাকচুয়ালি মোর দ্যান এইখানে পার্টিসিপেট করবে 1300-র ওপরে খেলোয়াড়, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচার সেইভাবে নেই, মানে এতগুলো টেবিল নেই বলে আমরা টুর্নামেন্টটা দুবারে করছি আর কি। টুর্নামেন্টটা করছি আমরা হচ্ছে তুফানি সংঘ ক্লাবে আর কি, সেই ভেন্যুতে করছি। 4টে টেবিলে আপাতত হচ্ছে, তো আন্ডার 11, আন্ডার 15, আন্ডার 13 এই ইভেন্টটা এখন আমরা করছি। আর তারপরের ফেজে করছি হচ্ছে জুন মাসে করব আমরা, সেখানে ইউথ সিনিয়রদের ইভেন্টটা, ছেলে মেয়ে দুটোই ইভেন্ট তখন হবে আর কি। আর এখানে যাদের রোটারি ক্লাব যারা আছে, যাদের সহযোগিতায় আমরা এই টুর্নামেন্ট করছি, রোটারি ক্লাব বিভিন্ন সময় সব রকম সমাজসেবামূলক কাজেই তারা উপস্থিত থাকে, করে থাকে, ভীষণভাবে সবার পাশে থাকে। আমরা আগের বছরও রোটারি ক্লাব শিলিগুড়ি, উত্তরায়ণ অফ শিলিগুড়ি থেকে আগের বছরও টুর্নামেন্ট করেছিলাম এখানে, যেখানে আমাদের প্রায় 600-র ওপরে পার্টিসিপেন্টস ছিল আর কি। ভীষণ সুন্দরভাবে টুর্নামেন্ট সম্পন্ন হয়েছিল। আম্পায়ার্স, কোচেস, প্লেয়াররা ভীষণ খুশি ছিল আমার এই টুর্নামেন্টে। তো এই বছরও আশা করছি আমি খুব সুন্দরভাবে আমার এই টুর্নামেন্ট অর্গানাইজ করবো। এইটা, এই চ্যাম্পিয়নশিপটা হচ্ছে, ইনফ্যাক্ট শিলিগুড়ি র্যাঙ্কিং যে চ্যাম্পিয়নশিপটা হচ্ছে, এটা প্রথম হচ্ছে 19 ইয়ার্স পরে আর কি টুর্নামেন্টটা হচ্ছে আর কি। আর এটা ফার্স্ট ইয়ার স্টেজ টু, এটা হচ্ছে স্টেজ টু টুর্নামেন্ট র্যাঙ্কিং। আর এই টুর্নামেন্টের র্যাঙ্কিংয়ে এই আমাদের যে আগামী দিনে যে টিম তৈরি হবে, বাংলা দল তৈরি হবে জাতীয় চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করার জন্য ন্যাশনাল র্যাঙ্কিং টুর্নামেন্টগুলো, এই পয়েন্টগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা যোগ হবে। আর আমার সাথে এই মুহূর্তে এখানে বাংলার প্রতিটা জেলা থেকেই, আমার সব জেলার থেকেই পার্টিসিপেট করে, সব 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 পুরো বাংলায় অল বেঙ্গল র্যাঙ্কিং স্টেট র্যাঙ্কিং বিএসটি টিম চ্যাপ্টার 2 টুর্নামেন্টটা অর্গানাইজ করছে।